স্বাগতম জানাইছো আমার আজির বিশেষ অনুষ্ঠানে। কৃষ্ণকান্ত সন্দিকৈ ৰাজ্যিক মুক্ত বিশ্ববিদ্যালয়ের উদ্যোগত আজি দিনটি সমগ্র বিশ্বর আন আন সকলের সঙ্গে একেলগে বিশ্ব পুতলা দিবস, পুতলা নাচ দিবস পালন করবলে উদ্যোগ লওয়া হয়েছে। আর সেইভাবে আমি যোগাযোগ করেছিল গুয়াহাটির প্রায় 30 কিলোমিটার আঁতরপরা, 30-35 কিলোমিটার হব ফর্মাদেও আঁতর থাকা দখলা নামর গাঁওখনের এগারী জ্যেষ্ঠ শিল্পী অবনী শর্মার সুতরাং তখন আমার মজাত আছে। অবনী শর্মায় 1972 চনের পুতলা নাচের সঙ্গে জড়িত হয়ে পড়েছিল। আর ক্লাস 8 অষ্টম শ্রেণীর ছাত্র আসে। ঘটনাক্রমে আলিপুর দুয়ারের অহা একটা পুতলা নাচের দলের সঙ্গে আপনার সংযোগ হল। পুতলা নাচ চাব গেছিল আর চাব গিয়ে তখন সেই বিদ্যাটির প্রতি আকৃষ্ট হল আর যারা উস্তাদ আসে তখন সুতরাং আলোচনা করলে আর সেই দলটির হয়ে বাকি সময়খিন সেই যিকটা দিন আপনার সেই দলটির নাট্য পরিবেশন করেছিল পুতলা নাচ, সেই সময়সাত বিহু গাইছিল। যেহেতু আলিপুর দুয়ার আসে আমার থলুয়া গীত মাত সম্বন্ধে বিশেষ জানা না আর এই ক্ষেত্রে শর্মাদেবরপরা সহায় লিখে 1972 চনত সেই যে যাত্রা আরম্ভ করলে অবনী শর্মা, দখলার অবনী শর্মায় সেই যাত্রা আজিও অব্যাহত রাখিছে। আর এইখিনিতে জানাও যে জিভাদা নামর ইরানের এগারী শিল্পী তখন এই পুতলা নাচের সঙ্গে জড়িত। আমি জানো যে বিভিন্ন রাষ্ট্রত পুতলা নাচ উৎসবটি বা পুতলা নাচ এই বিদ্যাটি আপনার প্রচলিত আছে। আমার সঙ্গে পুতলা নাচের এক বিশেষ সম্পর্ক আছে। সরতে লড়ালীবুর পুতলারে আরম্ভ করে খেলবলে নয় জানো, আর লোকজীবনের এই প্রাচীন পরম্পরাটির অন্য কেটামান নাট্যধর্মী প্রাচীন পরম্পরা যেনে ওজাপালি, আপনার পুতলা নাচ নাইবা ঢুলিয়া ভাওনা এইগুলোর সঙ্গে একসারিতে ধরা হয়। শর্মাদেব, এইখিনিতে আপনার জ্ঞাতার্থে জানাই থাকুন যে কৃষ্ণকান্ত সন্দিকৈ ৰাজ্যিক মুক্ত বিশ্ববিদ্যালয়ের তরফের উদ্যোগ গ্রহণ করা হয়েছে এই বিভিন্ন ধরনের নাট্যধর্মী অনুষ্ঠানবর পরম্পরা কৃষ্টি সংস্কৃতি ধরে রাখবলে, যুড়ে পরবর্তী সময়সত আমার ছাত্র ছাত্রীসলক সহায় করবেন। আর এই ক্ষেত্রে উদ্যোগ লিখেছে কৃষ্ণকান্ত সন্দিকৈ ৰাজ্যিক মুক্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ডিন ডক্টর পুরুষজ্যোতি চৌধুরী। আমি তখন সেইভাবে ধন্যবাদ জানাইছো। আর এই ক্ষেত্রে আমি যেটা 21 দিবলে আরম্ভ করলো অনুকূল, আমি গলো শিপাঝার কিছুদিন আগে। শিপাঝার আমি পালো ফুকনানী ওজাপালি আর ব্যাসর ওজাপালি, ঢেপা ঢুলিয়া, নাঙিলি গীত, এই লোককৃষ্টিসমূহ তাত আমি গই ক্যামেরারে আর আমার রেকর্ডারের সহায় আমি ধরে রাখবলে সক্ষম হলো। ইয়ার পিছর সময়সাত আমি গেছিল আসার কান্দি, ইয়ারপর প্রায় 300 কিলোমিটার আঁতর থাকা এখন প্রখ্যাত গাঁও, যাঁও মাটির মূর্তি বনুয়া হয়। তাত আমি পাইছিল বীরেন পাল নামর ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ মাটির পুতলা নির্মাণ করা ব্যক্তিগী। আসার কান্দি বহাগ জেঠ আহার, আহারক বেঙ্গলী বঙালী ভাষী মানুষখানে আচার বলে কয়, আর সেই আহার মাহর বরষুণক কানুনের সঙ্গে তুলনা করে, কারণ বরষুণ দিলে পুতলা বনাব নয় বা শুকাব নয়। যদি সেই আহার মাহর কান্দি আচার কান্দি আমি কুচরকে তখন এই কথাবর কে আমি পুতলা নাচর এই প্রাচীন পরম্পরাটি বিচারি দখলা পালো। আর কাইলৈ কৃষ্ণকান্ত সন্দিকৈ ৰাজ্যিক মুক্ত বিশ্ববিদ্যালয়ের তরফের একটি দল রওনা হব বরপেটা অভিমুখে। বরপেটা কাইলৈর হোলী উৎসব পালন করা হব। আর আপনাদের বুকুর জানে যে সমগ্র বরপেটার হোলির এক সুকিয়া বৈশিষ্ট্য আছে, আর তাকে ধরে রাখবলে আমি যাত্রা করিম কৃষ্ণকান্ত সন্দিকৈ ৰাজ্যিক মুক্ত বিশ্ববিদ্যালয়ের তরফের। এই মুহূর্তে আমি পুতলা নাচ দিবসের আয়োজন করছো, আর কেনেবাকৈ হলেও
অনুসুকীয়াকৈ দুই চাৰিজনক জনাবলৈ চেষ্টা কৰিছোঁ যে ইয়াক প্ৰাচীন পৰম্পৰা। কিছু সময় পূৰ্বে আমি অৱনী শৰ্মাৰ সৈতে কথা পাতিছিলোঁ আৰু প্ৰসংগক্ৰমে তেখেতে খেদ প্ৰকাশ কৰিছিল যে নৱপ্ৰজন্মই, আজিৰ প্ৰজন্মই এই বিদ্যাটোৰ প্ৰতি, এই ৰীতিটো জীয়াই ৰাখিবলৈ বিশেষ আপোনাৰ আগ্ৰহ প্ৰকাশ কৰা নাই। আৰু তেখেতে দুখ প্ৰকাশ কৰিছিল যে অসমীয়া মানুহ হৈ যদি আমি আমাৰ ৰাজ্যখনৰ এই প্ৰাচীন পৰম্পৰাটো দৌৰি ৰাখিবলৈ চেষ্টা নকৰোঁ তেতিয়াহ'লে সি কেতিয়াও শুভজনক কথা হ'ব নোৱাৰে। আমি তেতিয়া তেখেতক কৈছিলোঁ যে আমি নিৰাশাবাদী নহয় আৰু সেইবাবে আপোনাক লৈ আহিছোঁ আৰু অৱনী শৰ্মাৰ সৈতে আহিছে প্ৰায় ছজনীয়া দলটো। আমি আমাৰ বিশ্ববিদ্যালয়ৰ পৰা অনুষ্ঠিতীয়াকৈ আৰম্ভ কৰা এই বিশেষ দিনটোৰ সৈতে সংগতি ৰাখি অৱনী শৰ্মাক যিহেতু আমন্ত্ৰণ কৰিছোঁ আমাৰ মাজলৈ, তেখেতক সম্বৰ্ধনা জনাবলৈ মই অনুৰোধ কৰিছোঁ আমাৰ বিশ্ববিদ্যালয়ৰ একাডেমিক ডিন ডক্টৰ অৰুজ্যোতি চৌধুৰী। ডক্টৰ অৰুজ্যোতি চৌধুৰী ছাৰে এখন গামোচাৰে আমাৰ জ্যেষ্ঠ পুতলা নাচৰ শিল্পী অৱনী শৰ্মাক সম্বৰ্ধনা জনাব। শ্ৰীযুত অৱনী শৰ্মাৰ সৈতে যিসকল শিল্পী আহিছে আমাৰ মাজলৈ, তেওঁলোকৰ নাম সৰ্বশ্ৰী দীপাংকৰ শৰ্মা, দীপাংকৰ শৰ্মা আপোনাক স্বাগতম জনাইছোঁ, গৌতম শৰ্মা, ইয়াৰ গৌতম শৰ্মা, হীৰকজ্যোতি শৰ্মা, হীৰক আহিছে, কৈলাশ দাস, প্ৰদীপ দাস আৰু অজিত শৰ্মা, তেওঁলোকে আমাৰ মাজত আজি কিছু সময়ৰ কাৰণে পুতলা নাচ প্ৰদৰ্শন কৰিব। আৰু এইখিনিতে জনাই থওঁ যে এই প্ৰাচীন নাট্যধৰ্মী পৰম্পৰাটো তেওঁলোকে জীয়াই ৰাখিছে আৰু ই এক শক্তিশালী গণমাধ্যম। আমি কিছু সময় আগে কথা পাতিছিলোঁ আৰু ইয়াৰ জৰিয়তে সময়ে সময়ে তেওঁলোকে সামসাময়িক বিষয়বোৰক লৈ ৰাইজক সচেতন কৰিবলৈ চেষ্টা কৰে। মই আপোনালোকক পুনৰ স্বাগতম জনাইছোঁ আৰু এই হয় দিম ছাৰ, এই ক্ষেত্ৰত আমাৰ একাডেমিক ডিন ডক্টৰ অৰুজ্যোতি চৌধুৰী ছাৰক ক্ৰিয়াষাৰ ক'বলৈ অনুৰোধ জনাইছোঁ এই উদ্যোগৰ বিষয়ে। ছাৰ, মনোজে ইতিমধ্যে ক'লে আমি কৃষ্ণকান্ত সন্দিকৈ ৰাজ্যিক মুক্ত বিশ্ববিদ্যালয়ৰ তৰফৰ পৰা আমাৰ মাল্টিমিডিয়া বিভাগ আৰু মাছকম ডিপাৰ্টমেণ্টৰ যেতিয়া সহযোগত আমি অসমৰ যিবিলাক লোককলা কৃষ্টি আছে সেইবোৰ আমি সংৰক্ষণ কৰি ৰখাৰ ব্যৱস্থা কৰিছোঁ আৰু গতিকে তাৰে যিটো একদম অৰিজিনেল চ'ৰ্চ তাত গৈ আমি বস্তুবিলাক সংগ্ৰহ কৰিবলৈ চেষ্টা কৰিছোঁ। এই হিচাপত আমি দখলাত গৈছিলোঁ, শিৱাজাৰত গৈছিলোঁ, আছাৰিকান্দিত গৈছোঁ আৰু 22, 23, 24 তিনিদিনীয়াকৈ আমি বৰপেটাৰ দেউল উৎসৱটো কাভাৰ কৰিম। আমি ইয়াত তেনেকৈ বেলেগে ব্যৱস্থা ৰাখিছোঁ, একদম বিজ্ঞানসন্মতভাৱে কৰিছোঁ, এইটো বহু বছৰলৈ এইটো সংৰক্ষিত হৈ থাকিব, একো অসুবিধা নোহোৱাকৈ। গতিকে আপোনালোকে যে আজি আহিছে এইটোৱে আমাৰ কাৰণে এটা বৰ আশাৰ বিষয়। এই 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 প্ৰগ্ৰেমটো আচলতে আমি মেইনলি ৰাখিছিলোঁ যাতে এই প্ৰগ্ৰেমটোৰ জৰিয়তে আমি গোটেই বস্তুটো এটা সংৰক্ষণ কৰি ইয়াতে ৰেকৰ্ড কৰিব পাৰোঁ। চ' মোৰ ক'বলগীয়া কিমানখিনিয়ে, এতিয়া আমি মানে আচলতে পাৰফৰ্মেঞ্চটোৰ কাৰণে চবেই ৰৈ আছোঁ, গতিকে সোনকালে এইটো আমি দেখিবলৈ পাম বুলি ভাবিছোঁ। থেংক ইউ। অৱনী শৰ্মাই যথেষ্ট কষ্টৰে এই পৰম্পৰাটোক আগবঢ়াই লৈ গৈছে এই প্ৰাচীন নাট্যধৰ্মী অনুষ্ঠানটো। তেখেতক আমি সুধিছিলোঁ দুটা ঘটনাৰ কথা, যে আপোনাৰ খুব ভাল লগা আৰু খুব দুখ লগা কিবা ঘটনা আছেনে বাৰু। আৰু তেখেতে প্ৰসংগক্ৰমে কৈছিলে যে গৰৈমাৰী অঞ্চলত গুৰু তেখেতে প্ৰদৰ্শন কৰিব গৈছিলে আৰু পুতলা নাচ প্ৰদৰ্শন কৰাৰ সেই সময়ছোৱাত ছাৰ 7 দিন ধৰি বৰষুণ একেৰাহে পৰিছিলে। বৰষুণ পৰিছে যেতিয়া আপোনাৰ পুতলা নাচ প্ৰদৰ্শন কৰিব নোৱাৰে, পুতলা নাচ প্ৰদৰ্শন কৰিব নোৱাৰিলে পইচা উপাৰ্জন নহয় আৰু সেইকেইদিন তেওঁলোকে কল পালে কল খাইছিলে, চিৰা পালে চিৰা খাইছিলে। ইমানখিনি কষ্ট কৰি তেওঁলোকে এই প্ৰাচীন নাট্যধৰ্মী পৰম্পৰাটোক আগবঢ়াই লৈ গৈছে আৰু সেইবাবে গোটৰ আমি এটা আশা কৰি তেখেতক উৎসাহ জনাইছোঁ। দ্বিতীয় কথাটো হ'ল যে সংগীত নাটক একাডেমীয়ে যেতিয়া তেখেতক নিমন্ত্ৰণ কৰিছিলে, তেখেতে সৰু ল'ৰাটোৱে প্ৰায় জঁপিয়াইছিলে, তেখেতে আনন্দ প্ৰকাশ কৰিছিল যে আমাক পাহৰা নাই, আমাক মূল্য দিয়ে। আৰু আপোনাক পুনৰ ধন্যবাদ জনাইছোঁ শৰ্মাজী, আপুনি দুষাৰ যদি আপোনাৰ মনৰ ফালৰ পৰা ক'ব বিচাৰে ক'ব পাৰে আৰু আমি পুতলা নাচৰ প্ৰদৰ্শনৰ মাজেদি যাওঁ।
কৃষ্ণকান্ত সন্দিকৈ মুক্ত বিশ্ববিদ্যালয়সমূহ কৰ্মকৰ্তা তথা লেখক বিদ্যালয় ৰূপাপিক থিয়েটাৰ দলৰ পৰিচালক অৱশ্য শৰ্মাৰ ব্যৱহাৰ শ্ৰদ্ধাঞ্জলি জ্ঞাপন কৰিছোঁ আৰু লগতে যিখন মঞ্চত আমাক আদি আমাৰ মুকলিভাৱে কথা ত্যাগ আমাৰ কথা ধৰা কবিতা দিছে তাৰ বাবে আপোনাৰ কৃতজ্ঞতা জ্ঞাপন কৰিছোঁ আৰু আজি যিসকল লোক আহি আমাৰ এই কৃষ্টিখিনি বনাইছে তাৰ বাবেও আমি কৃতজ্ঞতা জ্ঞাপন কৰিছোঁ। আমি সদায় গোলা কৃষ্টি আৰম্ভ কৰোঁতে গোলনাথৰাজৰ তমৰ ফলেব আৰাধনা কৰোঁ সেয়েহে তেখেতৰ আৰাধনা কৰিছোঁ। বন্দে বন্দে গৌরী মনোহৰম হেলো তেজীৰ মা, হেলো তেজীৰ মা, কলৈনো গোলাও আজি বহু দিনৰ মূৰত ভৰিত দেহাবলৈ যাবলৈ ওলাই মই তোমাৰ মাথাৰকে নেপাওঁ তেজীৰ মা, তেজীৰ মা। আপুনি মোক মাতিছেনে? এৰা তোমাকেই মাতিছো, বহু দিনৰ মূৰত মই এবাৰ ভৰিত দেহাবলৈ যাবলৈ ওলাইছো। নেজানো ভনীজৰ পৰা তোমাৰ কিমান দিনৰ মূৰত উভতি আহোঁ, তুমিতো জনাই মোৰ মৰমৰ জীয়ৰী তেজী মৰাজনী বৰ মৰম। সৰুতে বেছিকৈ মাক মৰিলো, মাকৰ মৰম কি বস্তু তাইতো বুজিবই নোৱাৰিলে, সেয়েহে দ্বিতীয়বাৰলৈকে মই তোমাক মোৰ সংসাৰখনলৈ চপাই আনিছোঁ। মই ভাবোঁ মাহী মাক হিচাপে তেজী মৰাক কোনোদিনেই তুমি অনাদৰ নকৰিবা। আজিলৈকে দেখিছো মই তেজী মৰাক কোনোদিন অনাদৰ কৰা নাই। Thank you.
প্রতিদান করেছে আমার মন, দুই একেলগে মিলি অলপ আনন্দ করো। Thank you.
শিকিবি তুই ধানকেইটা সোনকালে বৰি আহি মাহিয়া ঠেকি বাৰু মৰে দিল আপুনি বৰি আহি নিদিনো কিয় তোৰ কথা মতে মই কাম নকৰোঁ মোৰ কথা মতে চলিব লাগিব দে বৰি আহি দিবি দে চব বৰি আহি বৰি আহি Thank you.
তেজীমলাৰ আত্মা মৰি যি ঠাইত মাহিমাকে তেজীমলাৰ মৃত দেহটি পুতি থৈ দিলে সেই ঠাইত এজোপা লাও গছৰ তেজীমলাৰ আত্মা জীয়াই থাকে। Hatoni ni ba, oh boy.
কিন্তু তাতো তেজিমলার মনোমৰি যে ঠাইত গাঁও গছ চুপি ফুটিলে সেই ঠাইত এজোপা তেওঁক চুই তেজিমলার আত্মা জিয়াই থাকে। কিবা খং উঠিব লাগে হাততে কি দেখিছা নহয় জবাই কৰি অবশ্যে ময়ো কিন্তু কম বস্তু নহয় বস্তু মই খাম নেকি তিৰোতা মানুহ কেনেদৰে পটল নিদিব লাগে সেইটো মানে কেই বুলি জনা ময়ো বাপে কেতিয়াবা খায়ে বুলি কৈছে কিন্তু তাতো তেজিমলার আত্মা নমৰি জলৈ ডাকি
এইজোপা সুন্দর ফুল হই এই জীবনাথন ফুল শ্রী লঙ্কালোর খোদাগ বনি জয়ী কোয়া মই তোমার দেউতা আহিছো তোমার ওচৰলৈ
তোমার প্রকৃত রূপকে বার দেখাই যায়, তোমার প্রকৃত রূপকে দেখাই ও সাকি ও যদি আপনি মোর মরমর দেবতা তেনেহলে ফুল পা হাতে সি দিয়কসুন দেখিব আপনার কি জীবনা পুনর্জীবিত হয়ে উঠিব বুঝিছাই মোর বুঝিবলৈ বাকী থকা না, এটার সকল তেজিমলার কথা সুধিলে কম আপনি বনিজুলে যার সুযোগ তাই এজনী বান্ধবী বিয়া খাবলৈছে গৈছে আৰু শুনিবলৈ পাইছো বিয়াৰ প্ৰাণ কোনোবাই কি অচি ডেকাৰ লগত কাজিয়া পলাই গৈছে তেতিয়া আৰু মোক একোৱে কব নোৱাৰে তেজিমা তেজিমা অ আপুনি বনিজুলৈ আহিছে ৰহ মই আপোনাক কৰি দিবৰ বাবে গৰম পানী কৰি দিম গো আগতে কোৱা মোর মরমর জিওরি তেজিমলা যদি কো ও তার কথা কো নুই আবো তার আমার মাথা কাটি গেছে জানি আপনি বনিজুরি যাওয়ার সুযোগ তাই যদি পাঁচজন বিয়া খাবলে কে বসে কুনি বলে পাইছে বিয়া করা হলো কোরবার কি ওসি বেকার কো তাইলে পলাই গেছে তেজিমা মিশা কথা নকবা ওয়া মই বনিজুরি যাওয়ার সুযোগ লৈ বড় বড় জিওরি যদি লোকের তুমি কি অত্যাচার করিছো তারপর দুঃখ নকৰিবি বহুত ধন টকা পইচা এই মাহতে মোলা